আসসালামু আলাইকুম মাচ্চাসী ভাই ও বন্ধুরা, আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটি খুব তথ্যবহুল একটি ভিডিও হতে যাচ্ছে। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই গত সিজনে ভিয়েতনামি কই মাছের রেণুপোনা খুঁজেছেন, আর তখন সিজন শেষ বিধায় আমরা অনেক ভাইকে ভিয়েতনামি কই মাছের রেণু দিতে পারিনি। তারই ধারাবাহিকতায় আমরা আজ এসেছি উন্নত মানের ভিয়েতনামি কই মাছের রেণু নিয়ে। বন্ধুরা, ভিডিওতে যে রেণুগুলো দেখতে পাচ্ছেন, এই রেণুগুলোর বয়স মাত্র একদিন। 48 থেকে 72 ঘন্টার মধ্যেই এই রেণুগুলো ডেলিভারি দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তবে এই রেণুগুলোকে হাউসে 5 দিন রেখে সেদ্ধ ডিমের কুসুম অথবা জুপ্লাংটন খাইয়ে নিলে সহজে পরিবহন করা যায়। পূর্বে থেকেই সুন্দরভাবে রেণু নার্সিংয়ের জন্য পুকুর প্রস্তুত করে তারপর রেণু ছাড়লে ভালো ফলাফল আশা করা যায়। তবে একটি বিশেষ দিক হচ্ছে, আপনি যদি পুকুরে রেণু ছাড়ার পূর্বে পুকুরে প্রাকৃতিক খাদ্য বৃদ্ধির জন্য কাজ করেন এবং পুকুরে জুপ্লাংটনের যথেষ্ট যোগান থাকে, তাহলে এই ভিয়েতনামি কই মাছের রেণুগুলোর বাঁচার হার অনেকাংশে বেড়ে যাবে। তবে একই ভিডিওতে রেণুর পুকুর প্রস্তুতি, পরিচর্যা ও সকল বিষয় নিয়ে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আর তার চেয়েও বড় কথা, এই একই বিষয়ের উপরে অর্থাৎ রেণুপোনার নার্সিং এবং পুকুর প্রস্তুতির বিষয়ে আমাদের একটি বিস্তর ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের কারো প্রয়োজন হলে তা দেখে নেবেন। যাই হোক, এখন প্রধান কথায় আসি। এই রেণুগুলো আপনি শতাংশে 25 থেকে 30 গ্রাম হারে ছাড়তে পারবেন, আর সঠিক পরিচর্যা পেলে প্রতি কেজি রেণু থেকে গড়ে 10 থেকে 12 লাখ পোনা পাওয়া অনায়াসই সম্ভব। প্রথমত হাউসে বা নার্সারি পুকুরে এই রেণুগুলোকে ছাড়ার পর প্রথম 5 দিন ময়দা, ডিমের কুসুম অথবা জুপ্লাংটন খাওয়াতে হবে। আর 6 থেকে 7 নম্বর দিন থেকে যে কোনো ভালো কোম্পানির নার্সারি পাউডার ফিড আপনার পুকুরে রেণুগুলোকে খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনি যে পরিমাণ রেণু ছাড়বেন, 1 থেকে 6 বা 7 দিন পর্যন্ত আপনাকে রেণুর সমপরিমাণ সেদ্ধ ডিমের কুসুম বা জুপ্লাংটন অথবা ময়দা পানির সাথে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে খাওয়াতে হবে। আর 6 থেকে 7 নম্বর দিন থেকে আপনি যে পরিমাণ রেণু ছেড়েছেন পুকুরে, তার 1.5 গুণ নার্সারি পাউডার ফিড 2 ভাগে ভাগ করে তা সকালে ও বিকালে পানির সাথে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে খাওয়াতে হবে। এবং প্রতি 7 দিন পরপর আপনার নার্সারি পুকুরে যে পরিমাণ রেণু ছেড়েছিলেন তার 50% পাউডার ফিডের পরিমাণ বাড়বে। অর্থাৎ আপনি যদি 1 কেজি রেণু ছেড়ে থাকেন, 8ম দিন থেকে 14তম দিন পর্যন্ত 1.5 কেজি খাবার খাওয়াবেন। ঠিক একইভাবে 15তম দিন থেকে আপনি 21তম দিন পর্যন্ত 50% খাবার বাড়িয়ে অর্থাৎ 2 কেজি খাবার হারে খাবার প্রদান করবেন। এবং 22তম দিন থেকে 28তম দিন পর্যন্ত আপনি 2.5 কেজি পাউডার ফিডকে সমান 2 ভাগে ভাগ করে তা পানির সাথে গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে খাওয়াতে হবে। আর এভাবে যদি আপনি নিয়ম মেনে এবং পরিমাণ মতো পাউডার ফিড খাওয়ান, তাহলে 25 থেকে 28 দিনের মধ্যে আপনার কই মাছের রেণুগুলো পোনার সাইজে চলে আসবে। তখন আপনি এদেরকে 0.3 ভাসমান ফিড থেকে শুরু করে খাওয়াতে পারবেন। তবে বন্ধুরা, ভিয়েতনামি কই মাছের রেণু চাষে আপনারা ছোট্ট একটি কৌশল অবলম্বন করলে ভালো ফলাফল পাবেন। তা হচ্ছে, 22 থেকে 23তম দিন বয়সে আপনি যদি এই রেণুগুলো বাছাই বা কাটাই করে বড় পোনাগুলোকে সরিয়ে দিতে পারেন, তাহলে আপনার নার্সারি পুকুরে অবশিষ্ট ছোট পোনাগুলো বেঁচে যাবে। কারণ অপ্রিয় হলেও সত্য যে ভিয়েতনামি কই মাছ বা যে কোনো ধরনের কই মাছ এরা সজাতি ভোজী, তাই আপনি যখন বড় পোনাগুলোকে অন্যত্র সরিয়ে ফেলবেন তখন ছোট পোনাগুলো সুন্দরভাবে বড় হওয়ার সুযোগ পাবে, নয়তো বড় পোনাগুলো বেশি ছোট সাইজের পোনাগুলোকে খেয়ে ফেলবে। আর এভাবে আপনি কখনোই আপনার কাঙ্ক্ষিত সংখ্যার পোনা উৎপাদন করতে পারবেন না, তাই এই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন। পাশাপাশি যে কোনো মাছের রেণু চাষের ক্ষেত্রে সফলতা পাওয়ার অন্যতম চাবিকাঠি হচ্ছে সেই পুকুরের বায়োসিকিউরিটি এবং নেটিং করা। আপনার নার্সিং পুকুরকে অবশ্যই চারিপাশ থেকে ঘন ফাঁসের জাল দিয়ে বেড়া দিতে হবে এবং উপরে অবশ্যই অবশ্যই বাধ্যতামূলকভাবে নেটিং করতে হবে, নয়তো আপনি কখনোই রেণু চাষে সফল হতে পারবেন না বা কাঙ্ক্ষিত পরিমাণ পোনা উৎপাদন করতে পারবেন না। অনেক ভাই জানতে চান যে এই রেণুগুলো কিভাবে বিক্রি করা হয়। আমরা এই রেণুগুলোর বয়স অনুযায়ী ও সাইজ অনুযায়ী কেজি হিসেবে বিক্রি করে থাকি। আপনাদের কারো যদি উন্নত মানের ভিয়েতনামি কই মাছের রেণু প্রয়োজন হয়ে থাকে,
তাহলে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। আমরা সমগ্র বাংলাদেশে ভিয়েতনামি কই মাছের রেণু সহ সকল ধরনের রেণু পোনা সরবরাহ করে থাকি। বন্ধুরা, আরেকটি বিষয়, আমি একটি নতুন চ্যানেল খুলেছি যেখানে কিনা ঢাকা শহরের বিভিন্ন পাইকারি মার্কেট এবং কম দামে পণ্যের রিভিউ ভিডিও নিয়ে কাজ করছি। প্লিজ আমার দ্বিতীয় চ্যানেলটিকেও সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিবেন এবং মাছচাষ সম্পর্কিত যাবতীয় তথ্যবহুল ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।